প্রায় 100 বছর ধরে দাপিয়ে বেড়ানো বিরিয়ানির দোকান হলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি। যখন বাংলার মানুষ বিরিয়ানির নামগন্ধই জানত না, তখন থেকেই প্রায় 1939 সাল থেকেই হাজির বিরিয়ানি বিক্রি করতেছে তাদের ঐতিহ্যবাহী বিরিয়ানি, যেটির সুখ্যাতি সুদূর প্রাচ্যের মানুষও জানে এবং আমাদের আশেপাশের দেশগুলোতেও এটি খুবই জনপ্রিয়। আমাদের দেশ ব্যতীত অন্যান্য কোনো দেশের মধ্যে এত জনপ্রিয় কোনো বিরিয়ানির আইটেম রয়েছে কি না সেটা আমার মতে জানা নেই। আপনারা জানলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানা দিতে পারেন যে এত পুরান আমলের একটি খাবার যেটা এখনও তার স্বাদ অক্ষুণ্ণ রেখে এখনও সেই একই রকম স্টাইলে একই ধরনের একই রেসিপিতে বিরিয়ানি বিক্রি করে যাচ্ছে তাদের ঐতিহ্যকে ফলো আপ করার জন্য। আসসালামু আলাইকুম, আমরা এখন পুরান ঢাকার অলিতে গলিতে হাঁটতেছি। পুরান ঢাকায় অলিতে গলিতে হাঁটতে গেলে আপনি একটি সুপরিচিত স্মেল পাবেন, সেটি হলো বিরিয়ানি। এই বিরিয়ানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিরিয়ানি রয়েছে, তাদের মধ্যে হাজির বিরিয়ানি অন্যতম। দীর্ঘ প্রায় 100 বছর ধরে তারা সগৌরবে সেই একই পদ্ধতি অনুসরণ করে বিরিয়ানি বিক্রি করে যাচ্ছে। তো আজকে আমরা সেই পুরাতন হাজির বিরিয়ানির একটি দোকানে আসছি, যেটি সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো। তো আসসালামু আলাইকুম, বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ নাইম আছি। যখন থেকেই আমরা পুরান ঢাকার এপিসোডগুলো শুরু করলাম তখন থেকেই আমাদের সবচেয়ে বেশি অনুরোধযুক্ত ভিডিওগুলো ছিল হাজির বিরিয়ানি নিয়ে। আজকে আমরা চলে আসলাম পুরান ঢাকার সেই প্রাচীন আমলের সেই একটি দোকান থেকে যেখানে বিক্রি করা হয় হাজির বিরিয়ানি। তো আপনারা এখানে দেখতেই পারছেন যে হাজির বিরিয়ানির বৈশিষ্ট্য হলো হাজির বিরিয়ানিটি সরিষার তেলে রান্না করা হয়। দোকানের মধ্যে গেলেই আপনি সরিষার তেলের স্মেল পেয়ে যাবেন। আর এখানে এখনও সেই পাতার মধ্যে বিরিয়ানিটি বিক্রি করা হয় বা সার্ভ করা হয়, আপনারা এখানে দেখতেই পারছেন। তো তারা তাদের ট্র্যাডিশনটাকে এখনও ভুলে যায়নি, এখনও তারা তাদের ট্র্যাডিশনটাকে ধরে রেখেছে। এত নকলের মধ্যে আপনি অলিতে গলিতে যেখানেই যান না কেন সেখানে একটি কমন নাম দেখবেন, হাজির বিরিয়ানি। তাদের ঢাকার মধ্যে আর দুটি দোকান ব্যতীত তাদের আর কোনো দোকান নেই, তারাই একমাত্র হাজির বিরিয়ানি বিক্রি করে, বাকি সব নকল। আপনি যদি নকলের মধ্যে যেয়ে থাকেন তাহলে আপনি কখনোই হাজির বিরিয়ানির অরিজিনাল স্বাদ, অরিজিনাল টেস্ট আপনি কখনোই পাবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলো জানিয়ে দিতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন। হাজির বিরিয়ানির গুগল ম্যাপসের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং তাদের ঠিকানা, তাদের মোবাইল নাম্বার আমরা দিয়ে রাখব, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে সেখানে যেতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।